প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে তুরস্কের ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় দশ দিনের সফল উদ্ধার অভিযান শেষে দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বাধীন সমন্বিত উদ্ধারকারী দল। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। গেল 15 ফেব্রুয়ারি দেশে ফিরে আসার কথা থাকলেও তুরস্ক সরকারের অনুরোধে বাড়ানো হয় উদ্ধার অভিযানের মেয়াদ। মঙ্গলবার রাতে আদানা বিমানবন্দর থেকে বিমানবাহিনীর বিশেষ বিমানে করে বাংলাদেশের পথে রওনা হন তারা। সোমবার মধ্যরাতে আদানা বিমানবন্দর থেকে বিমানবাহিনীর বিশেষ বিমানে করে বাংলাদেশের পথে রওনা হন তারা। আমরা সেই ধরনের দৃঢ় মনোবল নিয়ে এসেছিলাম যে আমরা এই কাজটা সুন্দরভাবে সমাধা করব এবং বাংলাদেশের প্রতি এই দেশের যে আস্থা সেটাকে সমুন্নত রাখবো। আলহামদুলিল্লাহ সকল ধরনের বাধা পেরিয়ে আমাদের কাজ আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। শরণকালের ভয়াবহ ভূমিকম্পের পরপরই তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা উদ্ধারকর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত ও মৃতদের উদ্ধারে কাজ শুরু করে বাংলাদেশি উদ্ধারকারী দল। কাজ করতে গিয়ে শহরের মানুষের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা পেয়েছেন দলের প্রতিটি সদস্য। তুরস্কের প্রশাসনিক পর্যায়েও বাংলাদেশ উদ্ধারকারী দলের কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হয়। তুরস্কের দুঃসময়ে তাদের পাশে থাকতে পেরে ভাতৃপ্রতিম দেশ হিসাবে আমরা গর্বিত মনে করছি। এই অংশগ্রহণটা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি অন্য মাত্রায় নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের 24, মেডিকেল টিমের 10 ও ফায়ার ব্রিগেডের 12 জনের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর 14 জন ক্রু গেল 9 ফেব্রুয়ারি তুরস্কে এসে পৌঁছায়। সময় সংবাদ, তুরস্ক।